এএসএম টিভির পর্দায় আপনাদের আরো একবার স্বাগত। আমি আছি আপনাদের সাথে জয়। আমরা প্রতিবারের মতো এবারেও একজন প্রতিভাবান শিল্পী নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। চলুন আমরা তার সাথে গল্প করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হৃদয় খান। আচ্ছা আপনি মানে গান কোথা থেকে শিখেছেন? আমি গান শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা একজন বংশী বাদক, কেসিও, কিবোর্ড, বাঁশি, সে বাজায়, সেগুলো আমি লুকে লুকে আমি দেখে শিখেছি। আমি মরলে কবর দিও বুকের গোস্থানে। ছোট চাকরি করি ফুল জাহানে পাখি জানে নদীর ঢে। বাবার কাছ থেকে কিছুটা, আর তুমি চ্যানেলে শফিকুল ইসলাম, সুমন বাপ্পি, মনির খান এনাদের গান আমি হেডফোন লাগিয়ে শুনে শুনে শিখেছি। মানে ওদের গান আপনি ফলো আপ করতেন? ফলো আপ করতে মানে শুনতে শুনতে শিখে ফেলেছি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা বেশি কথা বলবো না। এর আগে দেখেছেন বংশী বাদক সেই হ্যামিলিনের বাঁশিওয়ালা, ছোট টিভির পর্দায় দেখিয়েছে, এআরএফ মিডিয়ার পর্দায় দেখিয়েছে। তো সেই হ্যামিলিনের বাঁশিওয়ালা বংশী বাদক ওনারই ছেলে হৃদয়। তো চলুন আমরা হৃদয়ের কণ্ঠে একটি গান শুনব। তো ভাইয়া আজকে আমাদের কি গান উপহার দিবেন? তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে। তো ঠিক আছে আমরা গানে যাই। তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে, তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। এত সাধের জনম আমার তোমার সাথে তুলে, হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে। এত সাধের জনম আমার তোমার হাতে তুলে, হাসি মুখে যেতে পারি পৃথিবীকে ভুলে। বাধায় আছে পহারা নামার, বাধায় আছে পহারা নামার, তোমারই পরাণে আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। ফুল জাহানে পাখি জানে জানে নদীর ঢে, তুমি সারা ত্রিভুবনে নেই তো আমার কে। ফুল জানে পাখি জানে জানে নদীর ঢে, তুমি সারা ত্রিভুবনে নেই তো আমার কে। বাদায় আছে জহন মামার তোমারি জনমে, আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে। বন্ধুরে হে হে আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে, তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানে,
আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে বন্ধুরে এ আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে।